ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। সাহিবউদ্দিন নামক এক ভাই জানতে চেয়েছেন, পুরুষদের স্বপ্ন দর্শনে গোসল না করে নাপাক অবস্থায় কিছু খাওয়া যাবে কি? বিষয়টি সহজ, এমত অবস্থায় কিছু খাওয়া, কিছু কাজ করা, কোনো কিছু করাতে কোনো সমস্যা নাই। তবে এমত অবস্থা অপবিত্র অবস্থায় সালাত আদায়, কোরআন তেলাওয়াত সহ কোরআন স্পর্শ এগুলো না করাই ভালো, এগুলো করা যাবে না। এমনি সব বাড়ির কিছু কাজ কম এবং খাওয়া দাওয়া করা যাবে। রাসূল আকরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এমনও সময় দিন আছে রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীত তিনি সাহারি করতেন, অতঃপর খাওয়া দাওয়া সাহারি করতেন, তারপরে গোসল করতেন, অতঃপর ফজরের সালাত পড়তেন। এটা দ্বারা হাদিস দ্বারা বোঝা যায়, সেই বুখারীর হাদিস, সেটা দ্বারা বোঝা যায় যে স্বপ্নদোষ অবস্থায় পানাহার করা কোনো সমস্যা নেই, করা যাবে। বিষয়টি আমার মনে হয় পরিষ্কার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।